নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফান কুকিং উইথ বন্যাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি একটা নাড়ু করে দেখাচ্ছি। সামনেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এতে কিন্তু এই নাড়ুটা লাগেই। তাই খুব সহজভাবে কিভাবে এই নারকলের সাদা নাড়ু তৈরি করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা কিভাবে সাদা হয় সেটাও আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলে দেব, যাতে আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং সাদা নারকল নাড়ু বানাতে পারেন। অনেক রকম নারকল নাড়ু হয়, গুড়ের নাড়ু হয়, তারপর কেউ আবার, এটা আমি এমনি নারকল দিয়ে করেছি, অনেকে আবার ডেসিকেটেড যে প্যাকেটের নারকল আছে সেটা দিয়ে করে, কিন্তু আজকে আমি একদম নারকল কুড়িয়ে সেই নারকল দিয়ে কিভাবে করতে হয় সেটাই আমি দেখাবো। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি নারকল কুড়িয়ে নিয়েছি, কিন্তু অনেকে বলে একটা নারকল দিয়ে করা ইয়ে হবে, কিন্তু আমি এখানে কাপে মেপে দেখাচ্ছি ঠিক কতটা পরিমাণ নারকলের জন্য কতটা পরিমাণ চিনি লাগবে। ঠিক একই মেজারমেন্টে নেবেন, তাহলে দেখবেন পাকটাও ভালো আসছে আর নারকলটা যখন গোল করবেন তখন ভেঙে যাবে না। এখানে দেখুন আমি মোটামুটি আমার এখানে 3 কাপ মতো নারকেল কোড়া নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাপে মেপে এটাকে বানাচ্ছি। এবারে 3 কাপ নারকোল নিয়েছি, তার জন্য এখানে 1 কাপ আর 1/2 কাপ মতো চিনি লাগবে আর একটু এলাচের গুঁড়ো লাগবে। ঠিক এই প্রপোর্শনে ব্যবহার করতে হবে। এবারে আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা একটু গরম হলে পরে এখানে আমি 1/2 টিস্পুন মতো দেশি ঘি দিয়েছি। দেশি ঘি দিয়ে এবারে এটা পুরো কড়াইটাকে আমি একটু ব্রাশ করে নেব, কেননা আমি এটার মধ্যে এখন নারকোলটাকে একটুখানি স্লাইড ভাজবো যাতে কড়াইতে লেগে না যায়। গরম হয়ে যাওয়ার পর এখানে যে নারকোলটা আমি মেপে রেখেছিলাম 3 কাপ মতো, সেই পুরো নারকোলটা আমি দিয়ে দিলাম। এবারে নারকোলটার ভেতরে যে জলটা থাকে সেটা আমি একটু ড্রাই করে নেব, কিন্তু এটা অনবরত নাড়বেন যেন নিচে লেগে নারকোলটা যেন পুড়ে লাল না হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম আপনারা মিডিয়াম বা লোতে রেখে এটাকে করবেন। দেখুন কিছুক্ষণ করার পর এরকম ঝরঝরে হয়ে যায়। এবারে ওই একই নারকোলটা নামিয়ে নিয়ে ওই একই প্যানের ভেতরে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি অল্প পরিমাণে 1/4 কাপ মতো বা তার থেকে কম জল দিলেও হবে, কেননা চিনিটা গললে পরে আর একটু জল বেরোবে। পুরো চিনিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়িয়ে চিনিটা গলতে একটু সময় দিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন চিনিটা এরকম গলে গেছে। এটা কিন্তু একতার বা দোতার করার দরকার নেই, চিনিটা গুলে গিয়ে একটুখানি যখন কমে আসবে, দেখুন এরকম যখন টকবক করে ফুটবে এবং কমে আসবে, তখন এর ভেতরে আমি নারকোল কোড়াটা দিয়ে দিলাম। কেননা নারকোল দিয়ে আমি যখন বেশি করে নাড়বো যখন, তখন নিচের দিকটা পুড়ে অনেক সময় চিনিটা লাল হয়ে যায়, তখন কিন্তু নারকোল নাড়ুটা দেখতে লাল হয়। দেখুন কিছুক্ষণ নাড়ার পর দেখুন চিনির যে ছিল সেটাও কমে গেছে এবং একটা পাক চলে এসেছে। দেখুন এক জায়গায় করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। এবারে আমি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। কন্টিনিউয়াসলি না নাড়লে নিচের দিক থেকে লেগে গিয়ে
চিনিটা নারকল নাড়ুটা লাল হয়ে যায়। কিন্তু আগে যদি আমি চিনিটা এরকমভাবে গলিয়ে নিই তাহলে কিন্তু নারকল নাড়ুটা একদম সাদা হয়। ইচ্ছা করলে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করিনি। আমি এমনি সিম্পলভাবে এটাকে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়েছি। এবার এটা ঢালার পর একটা এরকম বোল দিয়ে চাপা দিয়ে দিতে হবে যাতে এটা গরম থাকে। এবারে এর থেকে আমি কিছুটা পোর্শন বার করে নিয়েছি। নারকল নাড়ুটা কিন্তু একটু গরম গরমই আপনাদের পাকাতে হবে, না হলে কিন্তু এটা পাকানো যাবে না ঠান্ডা হয়ে গেলে। এখন হাতে এরকম চেপে চেপে একটু গোল করে তারপরে দুই হাতে তালুতে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যায় নারকল নাড়ু। আমি এটাকে ঢেকে রেখেছি কারণ যাতে পুরোটা একবারে ঠান্ডা না হয়ে যায়। এইরকম পদ্ধতিতে আমি সবগুলো নারকল নাড়ু বানিয়ে নেব। দেখলেন কত সহজেই এই নারকল নাড়ুটা বানানো যায়, কোনো ঝামেলাই নেই। অনেকে বলে পাক হয় না, কিন্তু এরকমভাবে করে দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে। এটা বাইরে থেকে এরকম, ভেতরটা কিন্তু একদম সফট। আর নারকলের যে একটু গায়ে এরকম কালো কালো দেখছেন, এটা নারকলটা আমি কোরানোর সময় একটু যে কালো ভাবটা আসে সেই জন্যে এরকম, নাহলে কিন্তু একদম সাদা দেখতে এটা হয়। আর আমি পুজোর নারকল নাড়ু বানাবো বলে আমি এটা মিক্সিতে দিয়ে বেটে নিইনি। অনেকে মিক্সিতে দিয়ে বেটে নেয়। তাহলে আজকে আসি, আজকের এই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আমাকে সাহায্য করার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন, এই আশা নিয়ে আজকে আমি শেষ করলাম। নমস্কার।